হ্যালো ইব্রিবান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম বিড়ালের নতুন আরেকটি ভিডিও নিয়ে ও মতি ও এখন ঘুমাচ্ছে আমাদের সাথেই হয়তো আজকে রাতে ঘুমাবে ও কখনও আমাদের সাথে ঘুমায় না মানে যখন মন চায় তখনই আসে এমনি নর্মালভাবে ও বাইরেই থাকে বাইরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো আজকে মনে হয় একটু ঠান্ডা এর জন্য আমাদের সাথে এসে ঘুমাচ্ছে তো কিছুদিন আগে আমার বিড়ালের ক্রিমির প্রবলেম হয়েছিল তো তখন তো যারা জানেন না যে আসলে বিড়ালের ক্রিমি হলে কি হয় তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি মেক করবো তো ক্রিমি হলে আসলে বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে খুবই মারাত্মক এই জিনিসটা তাই কখনও কৃমি নিয়ে অবহেলা করতে নেই তা আপনি কীভাবে বুঝবেন যে আপনার বিড়ালের কৃমি হয়েছে সবার প্রথমে যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে আপনার বিড়াল খাবে না নর্মালি বিড়ালরা কোনো কিছু খাওয়ার আগে প্রথমে সেটাকে শুঙে প্রথমে সেটার গন্ধ নেয় এবং গন্ধ নিয়ে অবজার্ভ করে আসলে সেটা খেতে পারে কি না খাওয়ার উপযুক্ত কিনা তো গন্ধ নেওয়ার পরে দেখা যাবে ওরা খাবে না শুধু জাস্ট ওই গন্ধটা নিয়ে চলে যাবে এটা হচ্ছে ফার্স্ট লক্ষণ তারপরে আপনার বিড়ালকে দেখবেন হয়তো হঠাৎ করে ওর পটিটা একটু নরম হয়ে আসছে বা হঠাৎ করে ওর পটিটা একটু শক্ত হয়ে গেছে অথবা দেখবেন ও কয়লা খাবে এরপর বিড়ালের বমি হতে পারে তো দেখবেন যে বিড়াল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু এছাড়া আপনি অন্য কোনো কিছু পাবেন না হ্যাঁ তো আপনার কাছে মনে হতে পারে যে ভিতরে অন্য কোনো সমস্যা হয়েছে কি না বা যখন ওর ডায়রিয়া হবে হ্যাঁ তখন আপনি হয়তো ভাববেন যে স্যালাইন খাওয়ালে হয়তো ঠিক হয়ে যাবে নতুন যারা তারা বুঝে না তো সব লক্ষণগুলো যখন দেখা দিবে তখন ইমিডিয়েটলি ভ্যাটের কাছে যেতে হবে আর ভ্যাটের কাছে যদি আপনি না যেতে পারেন দূরে কাছে যদি ভ্যাট না থাকে তাহলে আপনি কি করবেন তো তখন আপনি এই ওষুধটা দেখেন আমি এটা খাই গেছি আমার বিড়ালকে তো আলহামদুলিল্লাহ এখন আমার বিড়াল সুস্থ এ নিয়ে আমি তিনবারের মতো আমার বিড়ালকে খাইয়েছি এবং এটা আমি একটা ভ্যাটের কাছ থেকেই নিয়ে এসেছিলাম আমি আমার বিড়ালকে দেখিয়ে তারপরে প্রেসক্রিপশনে আমার আমাকে ভ্যাট লিখে দিয়েছিল এই মেডিসিনটার কথা তো এটা বাচ্চাদেরই মেডিসিন মানে শিশুদের আসলে তো বিশেষ করে শিশুদের মেডিসিনগুলোকেই কিন্তু বিড়ালকে খাওয়ানো হয় তো এই দেখেন এটার নাম হচ্ছে ডিলেন্টিন তো এটা কিভাবে খাওয়াবেন এটা যে কোনো ফার্মেসিতে গেলেই আপনি পাবেন আপনি দোকান থেকে পাঁচ টাকা অথবা দশ টাকা দিয়ে এরকম একটা সিরিজ কিনে নিয়ে আসবেন এরপর এই যে সিরিজটা দেখছেন আপনি এই যে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে এখানে ফাইভ একটা দাগ আছে আবার এখানে টেন একটা দাগ আছে আবার এখানে ফাইভ একটা দাগ আছে এরকম করে পাঁচ পাঁচ করে কিন্তু মানে বাড়ছে তো আপনারা কি করবেন বিড়ালের ওজন অনুযায়ী আপনার বিড়ালের ওজন কত যদি এক কেজি হয় তাহলে এই যে এক এখানে দাগ দিচ্ছেন না এই পর্যন্ত এই ওষুধ নেবেন যদি দুই কেজি হয় তাহলে এই দুই দাগ পর্যন্ত ওষুধ নিয়ে আপনার বিড়ালকে খাওয়াবেন হুম তো খাওয়ালে দেখবেন যে দুদিন খাওয়াবেন পরপর দুদিন দুদিন দিন খাওয়ানোর পরে দেখবেন আল্লাহর রহমতে বিড়ালের পেটের সব ধরনের কৃমি মারা গেছে তো এরপরে এরপর আবার একুশ দিন পর সেইম একই মাপে ওষুধ নিয়ে আপনার বিড়ালকে আপনি খাওয়াবেন এভাবে তিন মাস পর পর আপনি খাওয়াবেন দেখবেন আপনার বিড়ালের কোনো ক্রিমির সমস্যা থাকবে না আপনার বিড়ালের পটইও ক্লিয়ার থাকবে ডায়রিয়াও হবে না তেমন একটা আর অবশ্যই বিড়ালের খাবারটা ঠিকমতো দিবেন বিড়ালকে প্রপার সুস্বাস্থ্যকর খাবার দিতে হবে তাহলে বিড়াল সব দিক থেকেই ভালো থাকে অসুখও কম হয় ওদের তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যদিও আমি কোনো ভ্যাট না তবে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ